পঞ্চগড়ে শীতের কুয়াশা পড়তে শুরু করেছে। সোমবার ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল চারিদিক, সঙ্গে ছিল ঠান্ডা বাতাস। কুয়াশার কারণে সকালে যানবাহন লাইট চালিয়ে চলেছে, ফসলের ক্ষেতে শিশিরের ফোটার কুয়াশা জমে আছে। এদিকে সোমবার সকাল ৬:৩০টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি এবং গত এক মাসের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা এটি।